আপনার সন্তানদের কি বানাবেন? এই প্রশ্নের উত্তরে মুখস্থ আমাদের বাবা মা বলে দিতেন ডক্টর কিংবা ইঞ্জিনিয়ার। এই দুটো পেশা ছাড়া যেন তখন কোনো পেশাই ছিল না। অষ্টম থেকে নবম শ্রেণীতে যাওয়ার সময় আপনি যদি বিজ্ঞান বিভাগে সুযোগ না পেতেন, ব্যবসায় কিংবা মানবিকে যদি আপনার সুযোগ হতো, সেক্ষেত্রে সমাজ আপনার সাথে খুব অমানবিক আচরণ করত। হয়তো সবার ক্ষেত্রে ব্যাপারটা সত্য না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাই হতো। কেন আমাদের মা বাবা তেমন করতেন? আমরা কি তাদের চেয়ে উন্নত কিছু হতে পেরেছি, নাকি আমরাও একই দোষে দুষ্ট? এই প্রবলেমটার নাম সম্ভবত শাইনি অবজেক্ট সিন্ড্রোম। শাইনি অবজেক্ট সিন্ড্রোম হচ্ছে আপনার চোখে যেটাই চকচকে মনে হয় আপনি সেটার পেছনে দৌড়াতে শুরু করেন। একটা সময় যেমন মেডিকেল খুব চকচকে ছিল, এখনও সেটা আছে যেহেতু অনেক বেশি টাকা উপার্জন করা যায়। একটা সময় ইঞ্জিনিয়ারিং ছিল, এখনও সেটা আছে কারণ সেটা এখনও ভালো উপার্জন দেয়। একটা সময় চার্টার্ড অ্যাকাউন্টেন্সি অনেক দামি ছিল, এখনও সেটা আছে কিন্তু খুব কঠিন হওয়াতে খুব বেশি মানুষ সেটার দিকে ঝোঁকে না। বিসিএস ক্যাডারদের দিকেই তাকানো যায়, বিসিএস ক্যাডার হতে চায় সবাই কারণ সেখানেও একটা নিশ্চিত ভবিষ্যৎ পাওয়া যায়। আপনি বিবিএ, সিএসি এ ধরনের অনেকগুলো কোর্সের নাম শুনবেন যেগুলো এক একটা সময় শাইনি অবজেক্ট সিন্ড্রোম হিসেবে আমাদের সমাজে ছিল। এরপর একটা সময় দেখা গেল সবাই ব্যবসায়ী হতে চাচ্ছে, এন্টারপ্রেনারশিপ, উদ্যোক্তা, এবং এটা নিয়ে এখন পর্যন্ত কাজ হচ্ছে। ক্ষুদ্র ক্ষুদ্র পর্যায়ে কাজ হচ্ছিল এবং হয়ে আসছে এবং এটার সুফলও আছে, অনেকেই সফল কিন্তু সবাই সফল না। এই শাইনি অবজেক্ট সিন্ড্রোমের কারণে প্রচুর পরিমাণে মানুষ একটা দিকে ঝুঁকে পড়ে, যেটা খুব শাইনি সেটার দিকে সবার আগ্রহ থাকে। যেমন হালের ইউটিউবিং, কন্টেন্ট ক্রিয়েশন, আপনি প্রচণ্ড পরিমাণে দেখবেন কন্টেন্ট এবং ইউটিউব, স্পেশালি ইউটিউবিং। ফেসবুকে এখনও খুব বেশি হয়তো হয়নি কিন্তু ইউটিউবটা এখন একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে কারণ ইউটিউবের ব্র্যান্ডিং বাংলাদেশে বেশি হয়েছে। রিসেন্টলি ফেসবুক প্রচুর পেমেন্ট দিচ্ছে, ফেসবুকেও আশা করছি কন্টেন্ট চলে আসবে প্রচুর পরিমাণে। সাধারণত যারা ইউটিউবে কন্টেন্ট বানান তাদের বেশিরভাগই ভিডিওটা একটু ডান বাম করে নিয়ে ফেসবুকে তারপর দিন কিংবা কিছুক্ষণ পরেই পোস্ট করে দেন। এর আগে কিছুদিন ই কমার্স খুব ভালো চলছিল, সবাই একটা করে দোকানের মালিক হয়ে গিয়েছিলেন, এখন সবাই একটা করে চ্যানেলের মালিক হয়ে গিয়েছেন। এর আগে একটা সময় গ্রুপিং ছিল, ফেসবুক গ্রুপ খুলে খুলে এক একজন গ্রুপের অ্যাডমিন ছিলেন না, তারা নিজেদের গ্রুপের মালিক বলতেন। এগুলো সবই শাইনি অবজেক্ট সিন্ড্রোম, কিন্তু বেশি দিন আপনি সেখানে সফলতা পাবেন না কারণ যারা এটা করতেন হয় তারা তাদের প্যাশন থেকে করতেন, হয়তো পাবলিক রিলেশনশিপ এবং কমিউনিটি ডেভেলপমেন্ট তাদের পছন্দ ছিল, তারা মানুষের সাথে মিশতে পছন্দ করতেন বলে তারা করতেন। পরবর্তীতে দেখা গেছে অনেকেই এটা ছেড়ে দিয়েছেন কারণ তার অন্য কোনো প্যাশন থাকতে পারে। এমন অনেক মানুষ পাবেন এই মুহূর্তে ডিজিটাল মার্কেটিংয়ের যিনি সবচেয়ে ভালো অবস্থানে আছেন পৃথিবীতে, তাকে সবাই মোটিভেশনাল স্পিকার হিসেবে চেনে, কিন্তু তার হয়তো অন্যান্য এমনও বিজনেস আছে যা আমরা জানি না। বাংলাদেশে আপনি এই মুহূর্তে যারা খুব ভালো কন্টেন্ট বানাচ্ছেন তাদের মধ্যে নাফিস ভাই, এনায়েত ভাই কিংবা খালিদ ফারহানের কথা শুনে থাকবেন। তাদের প্রত্যেকেরই আলাদা বিজনেস আছে, তারা পুরোপুরি এখনও কেউ কন্টেন্ট ক্রিয়েটর নন। এর বাইরে আপনি অন্যান্য আরও অনেক পেশা দেখতে পারবেন, যেমন হোম কিচেন একটা ব্যবসা হতে পারে। এর বাইরে অন্যান্য আরও অনেক শাইনি অবজেক্ট সিন্ড্রোম আছে যেগুলো আমরা সাধারণত ফলো করে থাকি। এই ভিডিওর একটাই উদ্দেশ্য, এর উদ্দেশ্য হচ্ছে আপনি সব কিছুতে ভালো হবেন না, সব কিছু আপনাকে দিয়ে হবেও না। অনেকে সব কিছু করতে পারে কিন্তু সবাই হয়তো সব কিছু সিরিয়াসলি করছে না, পরীক্ষামূলকভাবে বা শখের পর্যায়ে নিয়ে গেছে ব্যাপারটা এবং শখের কারণেই করছে। তো আপনি যেটাতে ভালো, আপনি যেটাতে প্যাশন ফিল করেন, আপনি যেটাতে কনসিস্টেন্ট এবং আপনি যেটার প্রতি লয়্যাল, সেই ব্যাপারটাতে আপনার কনসেন্ট্রেট করা উচিত। চকচক করলেই শোনা হয় না, আর শাইনি অবজেক্ট সিন্ড্রোমের বেস প্রবলেমটাই এখানে। যেদিকে চকচক করছে সেদিকে দৌড়ানো শুরু করলে আপনার ভবিষ্যৎ ভালো হবে না। তাই যেটা করতে পারেন, যেটাতে আপনি আনন্দ পান এবং কনসিস্টেন্টলি যেটাতে করে আপনি ক্যারিয়ার আগাতে চান সেইটাই করুন এবং সেটা করে সফল হন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।